সো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা হতে যাচ্ছে মূলত আমরা তীর্থস্থান ভ্রমণে যাচ্ছি এবং আমরা আমাদের গ্রাম পিছনে রেখে আসছি, এবং আমি, আমার বড় ভাই এবং আমার এক পিসিমা যাচ্ছে, আর আমার এখনো তিনটে ফ্রেন্ড আসতেছে যারা পথে এখনো আমরা ওই যে নদীর ঘাটে গিয়ে তাদেরকে আমরা রিসিভ করব। মূলত খেয়াঘাটে গিয়ে আমরা তাদের রিসিভ করব। এখন আমরা যাচ্ছি তিন চারজন মিলে। সো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগ। সো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো, আর আমিও খুব এক্সাইটেড। বলো ভাই, তুমি কি এক্সাইটেড? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা সবাই এক্সাইটেড, যেহেতু এতদিন নিরামিষ ভোজন করার পরে আমরা যাচ্ছি। সো তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ড, আমরা হেঁটে আমাদের যে নদীর অবদা এখানে চলে আসছি এবং আমার ফ্রেন্ডের আসার কথা, এবং আমরা দাঁড়িয়ে আছি, এখনো সে এসে পৌঁছায়নি। সো তাদের জন্য অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো কাজ নেই আমাদের হাতে। কি বড় ভাই, তোমার কি অপেক্ষা করতে বিরক্ত লাগতিস নাই খুব? না না না, যেহেতু তারাও বাবার ধামে যাবে এবং আমরাও যাবো, সো ধর্মীয় একটা কাজে যাচ্ছি। সো দেখা যাক কখন আসে। সো ফ্রেন্ড, অনেকক্ষণ ওয়েট করার পর আমার বন্ধু তার চাঁদ মুখ নিয়ে এখানে চলে আসছে। বন্ধু, তুমি কি এক্সাইটেড? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা এখন সবাই মিলে যাব। সো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগ, আর অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যেহেতু আজকের ব্লগ। সো অবশ্যই কোনো স্কিপ করা যাবে না, একদম লাস্ট পর্যন্ত দেখো। এখন ফাইনালি আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি এবং আমার এই ফ্রেন্ডটা আমাদের আগে এখানে এসে বসে আছে। সো আমরা এখন যাব, নৌকায় উঠবো এবং তারপর আমরা তীর্থস্থান ভ্রমণে যাব। সো তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগ। আর আমার এক ভাই আছে এখানে, কই তোমার মনোভাব বলো, কি অবস্থা তোমার? সে প্রচুর লজ্জা পাচ্ছে যত। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা নদী এর পাশ থেকে আমরা নৌকা থেকে নামলাম এবং আমরা এবার যাব, আমাদের যেতে হবে বাসে, বাসে করে যেতে হবে, যদিও আমার বাসে উঠলে একটু সমস্যা হয়। সো তারপর আমরা যাচ্ছি। সো কমলেশ, তুমি শট নাও। আমরা অনেক এক্সাইটেড এবং আমরা যাচ্ছি। আর তোমার তোমার কি অবস্থা কিছু বলো। জানি আমার নতুন এক্সপেরিয়েন্স, আমি এখনো জানি নতুন এক্সপেরিয়েন্স হবে, এক্সপেরিয়েন্স হবে, ফিউচারে হবে, মানে একটু বড় হবে। তো আমরা খুব এক্সাইটেড। এই সুমন, তোমার কি অবস্থা? তোমার না আমার কোনো অবস্থা নেই, এমনি সে একটু লাজুক, এমনি তো দেখলে তো বড় ভাই। হ্যাঁ বড় ভাই, খুব সুন্দর লাগছে আমরা আজকে। পিসিমা পিসিমা পিসিমা, তোমার কি অবস্থা? ভালো লাগছে? হ্যাঁ ভালো ভালো লাগছে। আমার এমনি খুব একটা আনইজি ফিল করতেছি, যেহেতু একটা লোকাল বাসের ভিতরে হবে ব্লক। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা চলে আসছি, আমরা বাস থেকে নামছি, বাস চলে গেছে এই রাস্তায় এবং আমরা যাবো এর ভিতরে। মূলত গেটটা এইখান থেকে শুরু এবং এখান থেকে আমাদের 3 কিলোমিটারের মতো পায়ে হেঁটে যেতে হবে, যেহেতু রোডটা এমনি ইটির রাস্তা, ইটের রাস্তা, এবং এখানে তেমন কোনো ধ্যান ট্যান চলে না, কারণ আমরা একসঙ্গে আছি 6 জন, আর 6 জন একসঙ্গে যাওয়ার জন্য অবশ্যই ধ্যানের প্রয়োজন। সো আমরা এখন যাবো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ড সার্কেল সহ আমরা সবাই যাচ্ছি এবং আমরা খালি পায়ে আছি। সো যেহেতু আমরা তীর্থস্থান ভ্রমণে আইসি, এর জন্য অবশ্যই আমাদের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। সো এইখানে একটা গাছের দেখা পাইছি, গাছটা আমার অনেক ফেভারিট। সো ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলা করেছি এবং অবশ্যই এবার আমরা খেলা করার একটা ট্রাই করব। সো দেখা যাক। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা চলে আসছি আমাদের ওই সাইডে, ওইখানে আছে হলো আমাদের সেই তীর্থ স্থান, এবং আমরা এখন যাব গিয়ে আমাদের হিন্দু ধর্মের শিব ঠাকুরের মাথায় যে জল ঢালার একটা প্রক্রিয়া আছে সেইটা আমরা সম্পন্ন করব। সো আমরা খুব এক্সাইটেড, এবং যেহেতু দীর্ঘ 2-3 বছর পর আসছি, সো তোমরা দেখতেই থাকো পুরো ব্লগ, আর
দেখাচ্ছে ওখানে গিয়েছো। ফাইনালি আমরা চলে আসছি এই পুকুরে এবং এখান থেকে আমরা স্নান করব, তারপরে আমরা যাব ডাব পেটে এই ডাবের জল ঢালতে। সো এখানে পিছনে দেখা যাচ্ছে এখানে শাওয়ার আছে এবং এখানে গিয়ে আমরা স্নান করব এবং পুকুরেও নামতে পারি। সো এই হ্যাঁ দেখা তো যাবে, আমরা তো আইসি এই জন্য। সো তোমরা দেখতে থাকো, আর আমরা এই যে আমাদের ডাবের সাইজটা এমনি ছোট হয়ে গেছে, দুধ আছে আমাদের কাছে, আমরা প্রয়োজনীয় প্রায় সব কিছুই কিনেছি। কেমন লাগছে, তুমি কি বলো? কিছু বলো, কিছু বলবো না আমি, কিছু বলবো না। খুব সুন্দর লাগছে, আমরা এখন বালা ভাতা এসে বাবার ধামে বাবার মাথায় জল দেবো বলে আছি। খুব সুন্দর দৃশ্য, আমি দেখতে থাকো আমরা ভিতরে যাব। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা আমাদের জল দেখা সম্পূর্ণ করছি এবং এখন আমরা বাড়ি যাব, আর আমাদের প্রায় সব কাজ শেষ। এখন আমরা গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা আবার বাড়ি চলে যাবো। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা পর্যন্তই। এপাশে আমার বন্ধু খুব মন মরা হয়ে বসে আছে, আর আমরা সবাই এখানে আছি, আমার বড় ভাই প্রচুর স্টাইল করে আছে, আর এখন আমরা চলে যাচ্ছি। সো আজকের ব্লগটা পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ অব্দি সবাই ভালো থাকো, বাই।